হাই ফ্রেন্ডস আশা করছি সকলেই সুস্থ আছেন আমি আছি আপনাদের সঙ্গে সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভারতীয় আয়কর বিভাগ এক একাধিক শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করছে এখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস ও উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে সো বন্ধুরা এখানে আপনাদের কোনো আবেদন মূল্য নেই বাই পোস্ট অথবা বাই হ্যান্ডের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সো আসুন বন্ধুরা সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখে নেই তো বন্ধুরা অফিসিয়াল নোটিসটি আমার ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যেখানে নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফস কমিশনার অফ ইনকাম ট্যাক্স দিল্লি সেন্ট্রাল রেভিনিউ বিল্ডিং আইপি ই স্টেট নিউ দিল্লি ওয়ান ডবল ওয়ান ট্রিপল জিরো টু এখান থেকে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে সাবজেক্ট বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ ম্যারিটোরিয়াস স্পোর্টস পারসনস টু দ্য স্পোর্ট টু দ্য পোস্ট অফ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট স্টেওনোগ্রাফার গ্রেড টু এবং মাল্টিটাস্কিং স্টাফ রিগার্ডিং অর্থাৎ এই পোস্ট পোস্টগুলিতে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে তো প্রথমত এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনারা আবেদন করতে পারবেন দ্য উইলিং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার অ্যানাক্সার টু অ্যানাক্সার টু একটি ফর্ম দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী পনেরো চার দু হাজার একুশ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো তেইশটি জেলা যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে পনেরো চার দু হাজার একুশ তারিখের মধ্যে এবং যারা রয়েছেন নর্থ ইস্টার্ন স্টেটস আন্দামান নিকোবর ইজল্যান্ড এবং লক্ষণদ্বীপ জম্মু কাশ্মীর কেরালা এখান থেকে যারা আছেন তাদের কিন্তু এখানে বলা হয়েছে তিরিশ চার দু হাজার একুশ পর্যন্ত আবেদন করা যাবে তো আবেদনের ঠিকানা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে টু দ্য ডেপুটারি কমিশনার অফ ইনকাম ট্যাক্স এবং বলা হচ্ছে হেডকোয়ার্টার পার্সোনাল এনজি এবং থার্ড ফ্লোর রুম নাম্বার বলে দেওয়া হচ্ছে সেন্ট্রাল রেভিনিউ বিল্ডিং আইপি স্টেট নিউ দিল্লি এই ঠিকানায় কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি পাঠাতে হবে তো বন্ধুরা প্রথমত আমরা দেখে নেবো যে কোন পোস্টগুলিতে কত এখানে কেমন স্যালারির কথা বলা হয়েছে তো বলা হয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর যেখানে রয়েছে পে ব্যান্ড এখানে বলা হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে চৌত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত যেখানে গ্রেড পে রয়েছে চার হাজার ছশো টাকা ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে বলা হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা যেখানে রয়েছে গ্রেড পে চব্বিশশো টাকা স্টেনোগ্রাফার গ্রেড টুতে রয়েছে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা এখানে রয়েছে গ্রেড পে চব্বিশশো টাকা মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা যেখানে গ্রেড পে রয়েছে আঠেরোশো টাকা তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ টেম্পোরারি বেসেসে নিয়োগ করা হচ্ছে যেখানে দুই বছরের কিন্তু আপনাদের পিরিয়ড হিসাবে নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের এই পোস্টগুলিতে পারমানেন্ট করা হতে পারে তো এলিজিবিলিটি কন্ডিশনস কি বলা হয়েছে এজ লিমিট আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এই যে পোস্টটি রয়েছে ফর ইনকাম ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এই পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অথবা স্টেনোগ্রাফার এবং মাল্টিটাস্কিং স্টাফ এই যে তিনটি পোস্ট রয়েছে এই তিনটি পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে এই তিনটি পোস্টে আবেদন করতে পারবেন এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনারা কিন্তু এখানে পাঁচ বছর দশ বছরের ছাড় পেয়ে যাবেন এবং বলা হয়েছে প্রথম যে কোয়াল যে পোস্টের কথা বলা হয়েছে ফর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুভেলেন্ট এবং ফর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে বলা হয়েছে ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুালেন্ট তার সাথে ডেটা এন্ট্রি স্পিড থাকতে হবে আট হাজার কি ডিপ্রেশন পার আওয়ার এবং স্টেনোগ্রাফার গ্রেড টু এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে এবং ডিট্রেশন টেন মিনিট অর্থাৎ দশ মিনিটে আশি ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে এবং ট্রান্সক্রিপশান ফিফটি ওয়ার্ড পার মিনিট কিন্তু আপনাদের ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে সিক্সটি ফাইভ ওয়ার্ড পার মিনিট আপনাদের হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে অনলি অন কম্পিউটার কম্পিউটারে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে বলা হয়েছে ফর মাল্টিটাস্কিং স্টাফ টাস্কিং স্টাফের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন সাথে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হয় বলা নেই তো নাম্বার অফ ভ্যাকেন্সিস এখানে ভ্যাকান্সির কথা বলা হয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর যে পোস্টটি রয়েছে সেই পোস্টির ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে চারটি স্টেনোগ্রাফার গ্রেড টুর ক্ষেত্রে তিনটি ভ্যাকান্সি রয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে ছয়টি ভ্যাকান্সি রয়েছে তো বন্ধুরা এখানে বলা হয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন হাউ টু অ্যাপ্লাই তো হাউ টু অ্যাপ্লাই এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন ফলোইং ফরম্যাট অ্যাড্রেস বলা হচ্ছে দ্য ডেপুটি কমিশনার অফ ইনকাম ট্যাক্স হেডকোয়ার্টার পার্সোনাল আপনাদের বলে দিয়েছি যে ঠিকানা সেই ঠিকানায় পনেরো চার দু হাজার একুশের মধ্যে আপনারা কিন্তু বাই পোস্ট অথবা বাই হ্যান্ডের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা একই সাথে আপনাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এটি হচ্ছে অ্যানাক্সের টু এই অ্যানাক্সের টু ফরম্যাটে আপনাদের আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গেট টু এবং মাল্টিটাস্কিং স্টাফ আপনারা কিন্তু যে কোনো একটি পোস্টে যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে আপনার সাইডে টিক দিয়ে দেবেন ডান দিকে বলা হচ্ছে লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের নিচের সিগনেচার সহ আপনাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের এখানে যে বলে দেওয়া হয়েছে এক দুই তিন চার এই কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টে আপনারা টিক দেবেন এবং বাকি পোস্টগুলিতে আপনারা যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্ন দিয়ে কিন্তু আপনারা আবেদন করবেন তো নিচে বলা হচ্ছে প্লিজ ফিল দ্য ফর্ম ইন ব্ল্যাক ইঙ্ক ইন ক্যাপিটাল লেটার্স অর্থাৎ কালো কালারের যে বল পেন রয়েছে সেই পেন দিয়ে আপনাদের কিন্তু ক্যাপিটাল এটার্সে এই ফর্মটি ফিল আপ করতে হবে ফুল নেম ফাদার্স নেম জেন্ডার মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশানস ডেট অফ বার্থ এজ এবং বলা হয়েছে ওয়েদার জেনারেল এস সি এসটি ও এবং বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান স্পোর্টসের কোনো অভিজ্ঞতা আছে কি না আপনাদের সেটি এখানে লিখবেন এবং ডিটেলস অফ বেস্ট পারফরমেন্স আপনার সম্বন্ধে ডিটেলস বেস্ট পারফরমেন্স যদি কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনারা মেনশন করবেন এখানে লিখে দেবেন এবং তার সাথে সাথে আপনারা নিচে বলে দেওয়া হয়েছে আপনাদের কোনো স্পোর্টসের সার্টিফিকেট কোনো খেলায় আপনারা দক্ষতা আছে কি সেই দক্ষতার সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন নিচে টেলিফোন নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর সেলফ ডিক্লারেশন যে ডিক্লারেশন ফর্মটি রয়েছে এখানে আপনারা সমস্ত কিছু পড়ে নেবেন নিয়ে প্লেস ডেট লিখে দেবেন এবং ফুল নেম আপনারা কিন্তু এখানে সিগনেচার করে দেবেন তো সমস্ত কিছু দেওয়ার পর অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি আপনারা ফিল আপ করবেন করবার পর আপনার এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্টস এর সাথে আপনারা দেবেন সাথে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অথবা এসএসসির আপনার যে সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক পাস অথবা এসএসসির কোনো সার্টিফিকেট সেক্ষেত্রে আপনারা দিতে পারেন এখানে এজ প্রুফ হিসেবে এবং সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেবেন স্পোর্টস অথবা গেমের যদি সার্টিফিকেট কোনো থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন এবং নিচে বলা হয়েছে এস সি এসটি ও অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনার থাকলে সেটি আপনারা দেবেন কপি অফ আধার কার্ড আধার কার্ডের জেরক্স আপনার কিন্তু দিয়ে যে ঠিকানা আপনাদেরকে বলে দিয়েছি এই যে ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এই ঠিকানায় কিন্তু আপনারা সরাসরি পাঠিয়ে দেবেন